Assalamu alaikum. Welcome everyone for this live session in my English class. Dear students, check my cordial love and best wishes from the core of my heart. I hope you all are well and I am also well by the grace of Almighty Allah. I am Mallika Khatun, assistant teacher in English, Deputy Residential Model School, Siribandar, Dinajpur. Dear students, today I am present here to take a class. So, before going to our main class, I want to tell you some sentence. Dear students, be attentive. You should attend the class. Attend the class. You should open your notebook. Open your notebook. Dear students, I have told you some sentences and here meaning is same but formation changed. So dear students, do you guess what may be our today's topic and what are we going to discuss today? Yes, we are going to discuss today is about transformation of sentences. I have taken some classes on transformation of sentences. And today I would like to take a class on transformation of sentences. I told you now that you should attend the class. It is assertive sentence. And another, attend the class. It is imperative sentence. So, dear students, we are going to discuss about transformation of sentence. And learning outcome. After completing this lesson, you will be able to know the definition of assertive sentence and imperative sentence and transform sentences assertive to imperative. So, today's lesson is our transformation of sentences. Transformation of sentences. On assertive to imperative sentence. তাহলে আমরা আজকে শিখব ট্রান্সফরমেশন কিভাবে assertive থেকে imperative sentence ট্রান্সফর্ম করা যায়। ওকে? So dear student, আমি তোমাদের কয়েকটি ক্লাস ট্রান্সফরমেশনের উপর নিয়েছি এবং আজকেও আমি তোমাদের একটি ট্রান্সফরমেশনের উপর ক্লাস নেব সেটা হচ্ছে কিভাবে assertive থেকে imperative sentence করা যায়। তাহলে আমাদের আগে জানতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কি অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্সগুলো সাধারণত কোনো বর্ণনামূলক বাক্য বোঝায় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স সাচ অ্যাজ আই অ্যাম এ টিচার ইট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স উই গো টু স্কুল ইট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স এক্সেট্রা আর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা সাধারণত কোনো আদেশ উপদেশ নিষেধ অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আজকে আমরা শিখব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্স করা যায় ঠিক আছে তাহলে আমরা জানি আমরা আগেই অনেক ক্লাস করেছি ট্রান্সফরমেশনের উপর আমরা জানি অর্থাৎ আমরা শিখেছি যে ট্রান্সফরমেশন অর্থ হচ্ছে তার মিনিংটা ঠিক থাকবে একটি সেন্টেন্সের মিনিং ঠিক থাকবে শুধু তার ফরমেশন অর্থাৎ কাঠামোটা চেঞ্জ হয়ে যাবে এটি হচ্ছে ট্রান্সফরমেশন তাহলে আমরা জানলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স কী এবং ইম্পারেটিভ সেন্টেন্স কী তাহলে আজকে আমরা কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব সেই সেন্টেন্সগুলো থেকে কীভাবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স করা যায় তাহলে দেখো এখানে আমি তোমাদের জন্য কিছু সেন্টেন্স লিখেছি অ্যাট ফার্স্ট আই হ্যাভ রিটেন হেয়ার ইউ গো টু স্কুল ইট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স ইট ইজ সিম্পলি ডিসক্রিপশন ইউ গো টু স্কুল তুমি স্কুলে যাও কিন্তু এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমরা যখন ইম্পারেটিভ করব ইম্পারেটিভ অর্থ হচ্ছে কোনো আদেশ উপদেশ নিষেধ ইত্যাদি বোঝাবে তাহলে গো টু স্কুল ইট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স আর হচ্ছে আমাদের আগে জানতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ অ্যাফার্মেটিভ হচ্ছে যে সেন্টেন্স দ্বারা হাবদক কোনো বাক্য বোঝাবে সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ হচ্ছে যে সেন্টেন্স দ্বারা নাবোধক কোনো বাক্য বোঝাবে সেটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তাহলে আজকে আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এই দুই ধরনের সেন্টেন্সকে কীভাবে ইম্পারেটিভ করা যায় সেটি শিখব তাহলে দেখো
ইউ গো টু স্কুল ইট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স আর এটাকে যখন আমরা ইম্পারেটিভ করব তখন কী হবে গো টু স্কুল অর্থাৎ স্কুলে যাও কাউকে বলা হচ্ছে যে স্কুলে যাও তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন থাকবে তখন আমরা যখন ইম্পারেটিভ করব তখন আমাদের কী করতে হবে শুধু ভার্ব নিতে হবে তাহলে এর গঠন হচ্ছে যে শুধু ভার্ব নেব মূল সেন্টেন্সে ব্যবহৃত ভার্ব প্লাস বাকি অংশ ভার্ব প্লাস বাকি অংশ তাহলে আমরা কীভাবে পরিবর্তন করব অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ ইম্পারেটিভে প্রথমে নিতে হবে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত ভার্ব নিতে হবে তার সাথে বাকি অংশ খুব ইজি তারপর দেখো ইউ শুড ডু দ্য ওয়ার্ক এই সেন্টেন্সটিকে আমরা যখন ইম্পারেটিভ করব তখন হবে কি ভার্বকে এই সেন্টেন্সে ডু মূল ভার্ব হচ্ছে ডু তাহলে ডু দ্য ওয়ার্ক তাহলে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কী থাকে ইউ দিয়ে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তখন আমরা কী করব ডাইরেক্ট ভার্ব নেব তার সাথে বাকি অংশ নেব আর অতিরিক্ত কোনো সে দেখো এখানে কিন্তু শুটটা উঠে গেছে তাই সেরকম আমরা শুধু ভার্ব নেব ইউও থাকবে না শুধু ভার্ব প্লাস বাকি অংশ যেমন ইউ রিড বুক ইট ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে যদি ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ করে যদি কোনো বাক্য আমরা বলি তখন আমরা কী করব প্লিজ কথাটি লিখব প্লিজ রিড দ্য বুক প্লিজ রিড দ্য বুক অথবা প্লিজ প্রথমে নিতে পারি শেষেও নিতে পারি শেষে নিলে কী হবে রিড দ্য বুক প্লিজ এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স ক্লিয়ার তাহলে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ইউ দিয়ে কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা যখন ইম্পারেটিভ করব ইম্পারেটিভ করার সময় শুধু আমাদের ভার্ব নিতে হবে তার সাথে বাকি অংশ নেব আর কাউকে যদি আমরা কোনো অনুরোধ করে কোনো কথা বলি তাহলে কী নিতে হবে প্লিজ নিতে হবে প্লিজ প্রথমে নেওয়া যাবে শেষেও নেওয়া যাবে প্লিজ নেব তারপরে মূল ভার্ব নেব তারপর বাকি অংশ তাহলে প্লিজ রিড দ্য বুক অথবা রিড দ্য বুক প্লিজ ওকে তারপরে দেখো ইউ ছাড়া যদি আমাদের অন্য কোনো সাবজেক্ট সেন্টেন্সে থাকে হি সি আই দে অথবা যে কোনো নাম যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে আমাদের কী করতে হবে যেমন দেখো হি এনজয়স দ্য ক্লাস তাহলে ইউ সাবজেক্ট বাদে অন্য সাবজেক্ট এখানে কী আছে হি আছে কী আছে হি এনজয়স দ্য ক্লাস তাহলে লেট হিম এনজয় দ্য ক্লাস তখন আমাদের কী হবে প্রথমে আমাদের কী নিতে হবে লেট নিতে হবে লেট প্লাস সেই সেন্টেন্সে ব্যবহৃত সাবজেক্টটির অবজেক্ট নিতে হবে তোমাদের ক্লিয়ারের জন্য আমি আবার লিখে দিচ্ছি তো লেট প্লাস কী নেব সাবজেক্টটির অবজেক্ট নেব তারপরে বাকি অংশ তাহলে কী লিখছি হি এনজয়স দ্য ক্লাস তাহলে হি এনজয়স দ্য ক্লাস ইট ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা ইম্পারেটিভ করব তখন আমাদের কী নিতে হবে লেট নিতে হবে আর এই সেন্টেন্সে ব্যবহৃত সাবজেক্ট কী বলতো সাবজেক্ট হচ্ছে হি হিয়ের অবজেক্ট কী হিয়ের অবজেক্ট হিম তারপরে বাকি অংশ যেটি আছে সেটি নিব তাহলে লেট হিম এনজয় দ্য ক্লাস লেট হিম এনজয় দ্য ক্লাস ইট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স ওকে তারপর দেখো আই গো টু স্কুল তাহলে কী হবে লেট আইয়ের অবজেক্ট কী মি লেট মি গো টু স্কুল তাহলে কী লিখছি আমরা ইম্পারেটিভে লেট নিলাম সাবজেক্টের অবজেক্ট নিলাম তারপরে ভার্ব প্লাস বাকি অংশ অর্থাৎ যে বাকি অংশ থাকবে সেটি নিলাম তাহলে লেট মি গো টু স্কুল ইট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স তারপরে যদি থাকে দে প্লে ফুটবল ইট ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং এখানে আমরা কী ব্যবহার করবো বলতো লেটের পরে কী নেব অবশ্যই আমরা সাবজেক্টে অবজেক্ট নেব তাহলে লেট দেম প্লে ফুটবল তাহলে আমরা এভাবে করব শুধু মনে রাখবো যে লেটের পরে সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে তারপরে বাকি যে অংশ থাকবে সেটিই বুঝবে তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা সহজেই
এইভাবে যদি প্র্যাকটিস করি ইম্পারেটিভ সেন্টেন্স সহজেই করতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো, যদি আমরা কিন্তু করলাম এটা অ্যাফার্মেটিভ থেকে ইম্পারেটিভ, এরপরে দেখো নেগেটিভ থেকে ইম্পারেটিভ। নেগেটিভ অর্থ হচ্ছে কি, নাবোধক। তাহলে ইউ ডু নট গো টু স্কুল, অর্থাৎ সেন্টেন্সে যদি ইউ সাবজেক্ট থাকে তখন আমাদের কি করতে হবে, শুধু ভার্ব এখানে ডু নট বা ডোন্ট গো টু স্কুল, ডু নট বা ডোন্ট গো টু স্কুল, তাহলে উঠে যাবে, উঠে গিয়ে কী হবে, ডোন্ট গো টু স্কুল। ঠিক আছে, তারপর দেখো ইউ ডু নট মিস দ্য ক্লাস, ইউ ডু নট মিস দ্য ক্লাস, ইট ইস নেগেটিভ সেন্টেন্স। এবং এই নেগেটিভ সেন্টেন্সটিকে যখন আমরা ইম্পারেটিভ করবো তখন ইউ বাদ যাবে, শুধু ডোন্ট বা ডু নট, ডোন্ট মিস দ্য ক্লাস, ডোন্ট মিস দ্য ক্লাস, ইট ইস ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? এরকম যখনই ইউ সাবজেক্টযুক্ত সেন্টেন্স থাকবে তখন ইউ তুর উঠে যাবে এবং তারপরে ডোন্ট বা ডু নট, তারপরে ভার্ব প্লাস বাকি অংশ। ঠিক আছে, তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্সে যদি সাবজেক্ট ইউ থাকে তাহলে আমরা এভাবে ইম্পারেটিভ করব। ক্লিয়ার? তারপরে দেখো, যদি ইউ বাদে অন্য সাবজেক্ট থাকে তাহলে কীভাবে করতে হবে, দেখো উই ডু নট গো টু স্কুল, উই ডু নট গো টু স্কুল, তাহলে আমাদের কী নিতে হবে, লেট নিতে হবে। লেটের পরে কী করতে হবে, সাবজেক্টটি অবজেক্ট করতে হবে। তাহলে কী করতে হবে, লেট প্লাস উই ডু নট গো টু স্কুল, লেটের পরে সাবজেক্টটি অবজেক্ট হবে, লেটের পরে সাবজেক্টটি অবজেক্ট, তার সাথে নট প্লাস বাকি অংশ। তাহলে আমরা কী করবো, উই ডু নট গো টু স্কুল, তাহলে লেট, তারপরে সাবজেক্ট কী আছে এখানে, উই, লেট আস, তারপরে কী নেবো, নট প্লাস বাকি অংশ। তাহলে লেট আস নট গো টু স্কুল। ঠিক আছে, এরপরে যদি উই, দে, হি, সি এগুলো বাদে যদি কোনো নাউন থাকে, সাবজেক্টে যদি নাউন হয় তাহলে আমাদের কী করতে হবে, কী লেখা আছে, রিমা ডাজ নট গো টু স্কুল, রিমা ডাজ নট গো টু স্কুল, এখানে হচ্ছে সাবজেক্টে হচ্ছে নাউন। যখন নাউন থাকবে তখন আমাদের লেটের পরে কিন্তু কী যুক্ত করতে হবে, নট যুক্ত করতে হবে। লেটের পরে আমরা কী নেবো, নট নেব, তারপরে সাবজেক্ট নেব, তারপরে বাকি অংশ। যেমন আমরা নাউন বাদে যদি অন্য সাবজেক্ট অর্থাৎ প্রোনাউন থাকে তখন আমরা কী নেব, লেট প্লাস সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে, তারপর নট। কিন্তু এই সেন্টেন্সে আমরা নেব লেট প্লাস নট প্লাস সাবজেক্টটি নেব প্লাস বাকি অংশ। তাহলে দেখো, রিমা ডাজ নট গো টু স্কুল, ইট ইস অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা যখন ইম্পারেটিভ করব তখন আমরা কী নেব, লেট নেব প্রথমে, তারপরে কী নেব, নট নেব, তারপরে সাবজেক্ট নেব অর্থাৎ সাবজেক্ট অর নাউন, তারপরে বাকি অংশ নেব। তো লেট নট রিমা গো টু স্কুল, অর্থাৎ আমাদের যদি নাউন বাদে অন্য কোনো সাবজেক্ট অর্থাৎ কোনো প্রোনাউন উই, হি, সি এগুলো থাকে তখন আমরা কী করব, লেটের পরে সেই সাবজেক্টের অবজেক্ট করে নেব, তারপর নট নেব, তারপরে বাকি অংশ। কিন্তু এখানেও কিন্তু অনেকে ভুল করে থাকে, এখানে দেখো যদি কোনো নাউন থাকে নাউনের পরে আমাদের কী নিতে হবে, নাউন থাকলে লেট নিতে হবে, তার সাথে কিন্তু নট যুক্ত করতে হবে, তারপরে সাবজেক্ট, তারপর বাকি অংশ নিতে হবে। ঠিক আছে, তারপরে যদি থাকে, তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। অ্যানাদার এক্সাম্পল, আই ডু নট হেট দ্য উইক স্টুডেন্টস,
I do not hate the weak students. It is negative sentence. Assertive sentence is negative sentence. এবং এই negative sentence টিকে যখন আমরা imperative করবো, তখন কি করবো? অবশ্যই আমরা কি নেবো? Let. Plus subject কি নেবো? Object. তাহলে I এর object me. Let me. তারপর দেখো আমাদের structure এ let plus subject to object plus not plus বাকি অংশ. Let me not hate the weak students. Let me not hate the weak students. তাহলে তোমরা এখানে খেয়াল রাখবে যে negative sentence এ যখন যে কোনো noun বাদে অন্য কোনো pronoun থাকবে, সেই প্রোনাউনের সময় আমাদের লেট নিতে হবে এবং সেই সাবজেক্ট আর প্রোনাউনের সাবজেক্টের অবজেক্ট নেব, তারপর নট নেব, তারপরে বাকি অংশ। কিন্তু যখন নাউন থাকবে, নাউনের ক্ষেত্রে আমাদের লেটের পরে নট, তারপরে সেই নাউন আর সাবজেক্ট, তারপরে বাকি অংশ। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা আজকে সবাই বুঝতে পেরেছো। এরপরে তোমরা অবশ্যই কিন্তু সুন্দর করে লিখতে মিস করবে না। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সকে কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করা যায় আমরা শিখলাম। ঠিক আছে, তারপরে দেখো যদি নেভার যুক্ত যদি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তাহলে আমরা কীভাবে ইম্পারেটিভ করব। তাহলে দেখো যদি নেভার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, ইউ শুড নেভার কোয়ারেল উইথ আদার্স। তাহলে নেভার যুক্ত আমাদের যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তাহলে আমরা নেগেটিভ করব কিভাবে? দেখো ইউ শুড নেভার কোয়ারেল উইথ আদার্স, ইট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমরা যখন নেগেটিভ করব, তখন শুধু সাবজেক্ট এবং বাকি ভার পাত যাবে, শুধু কী যুক্ত হবে? অ্যাট ফার্স্ট নেভার আসবে, নেভার কোয়ারেল উইথ আদার্স, নেভার কোয়ারেল উইথ আদার্স, ইট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তারপরে যদি থাকে ইউ শুড ডু দ্য ইভিল ওয়ার্ক, ইউ শুড ডু দ্য ইভিল ওয়ার্ক, ইট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমাদের কী করতে হবে? সরি, নেভার, ইউ শুড নেভার ডু দ্য ইভিল ওয়ার্ক। তাহলে আমরা যখন ইম্পারেটিভ করব, ফার্স্টে নেভার ডু দ্য ইভিল ওয়ার্ক, তা নিষেধমূলক, নেভার ডু দ্য ইভিল ওয়ার্ক, কখনো খারাপ কাজ করিও না। তাহলে তোমরা সহজে বুঝতে পারতেছ যে কীভাবে আমরা নেভারযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করব। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে তোমরা সুন্দর করে লিখে নাও এবং এরপরে বাসার পড়ার জন্য রেডি হও। তাহলে আজকে আমরা শিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে কিভাবে ইম্পারেটিভ করা যায় এবং নেগেটিভ সেন্টেন্সকে কিভাবে ইম্পারেটিভ করা যায়। ওকে, এবং শেষে শিখলাম নেভার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স করা যায়। ওকে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমরা অবশ্যই তোমাদের কিছু সেন্টেন্স আমি এক্সাম্পল দেবো, তোমরা অবশ্যই খাতায় লিখে নাও। ওকে, লেখো দে লাইক দ্য অনলাইন ক্লাস, দে লাইক দিস অনলাইন ক্লাস। ঠিক আছে, দ্য গার্ল লাভস হার মাদার। তাহলে কি লিখছি? দ্য গার্ল লাভস হার মাদার,
We do not hate the poor. তাহলে কি লিখছি? We do not hate the poor. You should not speak loudly. কি লিখছি? You should not speak loudly. You should never kill your valuable times. You should never kill your valuable time. ঠিক আছে? তাহলে তোমরা সবাই সুন্দর করে লিখে নাও। তাহলে এখানে পাঁচটি সেন্টেন্স আছে, এই পাঁচটি সেন্টেন্সকে তোমরা সবাই সুন্দর করে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করবে। ঠিক আছে? তাহলে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকে আমরা শিখলাম কীভাবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স করা যায়। আশা করি তোমরা সবাই সুন্দর করে ক্লাসটি বুঝতে পেরেছো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো আমি ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদেই থেকো, এবং বাসার কাজগুলো অবশ্যই করবে। ওকে, আল্লাহ হাফেজ।